यस পুরাটা একটা চিজের লেয়ার। সব মিলিয়ে এই তিনটা আইটেমের মধ্যে এই আচারি চিকেনটাই ভালো লাগছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিম্পি অরুণ ব্লগ। আজকে আমরা চলে এসেছি আরেকটি থিম বেস রেস্টুরেন্টে। জেলখানা থিম বেস রেস্টুরেন্টের পর বলেছিলাম যে আমরা আরেকটি থিম বেস রেস্টুরেন্টে চলে আসব। সো আমরা চলে এসেছি আরেকটি থিম বেস রেস্টুরেন্টে। এটি হচ্ছে মিল ইন দ্য কার, গাড়িতে বসে আমরা আজকে খাবো। এই রেস্টুরেন্টটির কনসেপ্ট হচ্ছে গাড়ি দিয়ে পুরো রেস্টুরেন্টটি সাজানো হয়েছে। রেস্টুরেন্টের নর্মাল টেবিলের চেয়ারগুলো গাড়ির চেয়ারের মতো, আর কিছু কিছু গাড়িও রয়েছে যেটার ভিতরে বসে আপনি খেতে পারবেন। আমিও একটা গাড়ির মধ্যে বসে আছি। গাড়িতে বসে খেতে কেমন লাগে দেখি। আজকে ব্লগিংয়ের ইচ্ছে ছিল না, আমরা একটা পার্সোনাল সেলিব্রেশনের জন্য এসেছিলাম, তো ভাবলাম এসেছি যেহেতু ব্লগটাও করি। তো পাশেই থাকবেন, দেখি এখানে কি অর্ডার দেওয়া যায়। এটা হচ্ছে এখানের মেনু। এটাও হচ্ছে একটা কারের শেপ। আমরা এখানের কুইক বাইটস থেকে নিচ্ছি চিজি ফ্রাইস, এটার প্রাইস হচ্ছে 299। সালাদ থেকে নিচ্ছি ম্যাও ক্যাশোনাট সালাদ, এটার প্রাইসও 299। এটার সাথে থাকছে ক্যাশোনাট, চিকেন, ভেজিটেবল, মায়ো, চিলি সস। সেট মেনু থেকে নিচ্ছি আচারি চিকেন, এটার প্রাইস হচ্ছে 349। এই প্রাইসগুলোর সাথে 15% ভ্যাট অ্যাড হবে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। ওয়েলকাম ড্রিঙ্কসগুলোর টেস্ট 7 আপের মতোই হয়, জাস্ট কালারফুল হয়। হ্যাঁ, না না এটা হচ্ছে চিজি ফ্রাইস। এখানে আমাদের চিজি ফ্রাইস চলে আসছে। চিজি ফ্রাইসে কয়টা ফ্রাইস আছে? 1 2 3 4 5 6টা ফ্রাইস আছে। আর চিজি ফ্রাইসটা আমার খুবই পছন্দ, কারণ ভিতরে চিজ থাকে। এখন দেখি এটার কি চিজের কি অবস্থা। নর্মালি অনেক টেস্টি হয়, উপরে ব্রেড কাম দিয়ে কোট করা, আর ভিতরটা হচ্ছে ইয়েস পুরাটা একটা চিজের লেয়ার। চিজের ফ্রাইসটা টেস্ট করি, সাথে সস দেওয়া হয়েছে, দেখি কি অবস্থা। পুরোটাই তো চিজ, ভিতরে পুরোটা মোজারেলা চিজ। উপরে ব্রেড ক্রাম্ব দিয়ে যে কোটটা করা, এত ক্রিস্পি, ভিতরে চিজের একটা সফট ভাব, উপরে একটা ক্রিস্পি ভাব, সসটা দিয়ে ওয়াও। এই জিনিসটা ভিতরে আরও সফট থাকে। ওরা গরম গরম সার্ভ করেছিল, গরম গরম খেলে একদম লিকুইড টাইপ হয়ে যায়। তো আমার খেতে খেতে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এজন্য এমন দেখাচ্ছে, বাট সাথে সাথে খেলে এটা একটা লিকুইডি একটা ভাব চলে আসছে এটার মধ্যে। এখনও হালকা গরম আছে, বাট সাথে সাথে যখন দিয়েছিল তখন যদি আমি খেতাম তাহলে একটা লিকুইড একটা ইলাস্টিকই একটা ভাব আসতো। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এই সসটা দিয়ে খুব ভালো লাগতেছে। সসটা হচ্ছে গার্লিক মায়োনিজের সাথে টমেটো সস অ্যাড করা। একসাথে 6টা এমনি খেয়ে ফেলা যাবে। আমরা আচারি চিকেন অর্ডার করেছিলাম, তো আচারি চিকেনের সাথে এখানে আচারি চিকেন এসেছে, ফ্রাইড রাইস এসেছে, আর হচ্ছে চাইনিজ ভেজিটেবলটা এসেছে। আর অর্ডার করেছিলাম ক্যাশোনাট সালাদ। আর ক্যাশোনাট সালাদের লুকিংটা হচ্ছে, নর্মালি ক্যাশোনাট সালাদগুলো টমেটো সসের একটা কালার থাকে, একদম ডার্ক রেড টাইপের। এটা ওইরকম না, হোয়াইট আর রেডের একটা মিশ্রণের একটা কালার। নর্মালি যে ক্যাশোনাটটা যেরকম কালার আসে সয়া সস, টমেটো সস, চিলি সসের মিশ্রণের কারণে আমার মনে হয় এইগুলোর সাথে মায়োনিজ অ্যাড করার কারণে এখানে একটা হোয়াইট কালার চলে আসছে। এখন দেখি টেস্ট কীরকম। এই স্যালাডটা তো অলমোস্ট সবারই পছন্দ, আমারও অনেক পছন্দ। এটার মধ্যে ক্যাশোনাট থাকে, আর চিকেন থাকে, আর হচ্ছে শসা আর গাজর দেওয়া আছে। হোয়াইট যে কালারটা আসছে এটার সাথে একটু মায়োনিজ অ্যাড করা হয়েছে। এখন আমি একটু সালাদ নিয়ে ওটা শুরু করবো। আমি এই সালাদটা খালি খালি খাই, আমার কাছে অনেক ভালো লাগে। এখন দেখি ফ্রাইড রাইসের মধ্যে ক্যাপসিকাম দেওয়া, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম আর গাজর আর ডিম দেওয়া আছে। দেখি টেস্ট কেমন। রাইসটার টেস্টটা একদম অ্যাভারেজ, একদম নর্মাল ফ্রাইড রাইস যেমন হয়, এক্সেপশনাল কোনো টেস্ট নাই, নর্মাল ফ্রাইড রাইস। চাইনিজ ভেজিটেবলের মধ্যে দেওয়া হয়েছে পেঁপে, গাজর, পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজই দেওয়া হয়েছে। এই যে অনেকগুলো পেঁয়াজ, এই যে অনেক পেঁয়াজ, এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ, পেঁয়াজ, শসা, গাজর। আর দেখে টেস্টের কি অবস্থা। চাইনিজ ভেজিটেবলটার টেস্টও অ্যাজ ইউজুয়াল, বাট ভেজিটেবলটা থেকে একটু স্মোকি ফ্লেভার আসতেছে। নর্মালি ভেজিটেবল থেকে স্মোকি ফ্লেভার আসার কথা না, স্মোকি ফ্লেভারটা ডিফারেন্ট। ভেজিটেবলের মধ্যে স্মোকি ফ্লেভার আমি আগে কখনো পাইনি, হয়তো বা কিচেনের কোনো রান্নার কারণে হয়েছে। স্মোকি ফ্লেভারটা ভালো লাগছে। টেস্ট অ্যাজ ইউজুয়াল। আর আচারি চিকেনের কি অবস্থা দেখি। আচারি চিকেনের মধ্যে এখানে চিকেন দেখা যাচ্ছে, তারপর অনিয়ন, ক্যাপসিকাম, এই তো এগুলোই। টেস্টের কি অবস্থা দেখি। আচারি চিকেনটা অনেক টেস্টি। ঘরে যে আমরা আমের আচার খাই, আমের আচারের তেলটা মিক্স করলে যেমন হবে, ঠিক চিকেন চিলি চিকেনের যেই ফ্লেভারটা আসে, সরি চিকেন কারির ভিতরে আচারটা অ্যাড করে দেওয়া। সব মিলে এই 3টা আইটেমের মধ্যে এই আচারি চিকেনটাই ভালো লাগছে। ফ্রাইড রাইসটা না খালি ভালো লাগছিল না, বললাম না একদম অ্যাজ ইউজুয়াল টেস্ট, বাট যখন আমি চিকেনটা মিক্সড করে খেলাম তখন টেস্ট ঠিক আছে। চিকেন আর ভেজিটেবল আর একটু ক্যাশোনাট সালাদ নিয়ে নেই। এক একজনের খাবার ধর, এক একজনের খাবারের ধরন এক এক রকম। আমি এগুলো সব মিক্সড করেই খাই। আমরা এখানে 3টা ডিশ ট্রাই করলাম। একটা ছিল চিজি বাইটস, আর একটা ছিল আচারি চিকেন, আর ছিল ক্যাশোনাট সালাদ। তো 3টার মধ্যে আমার কাছে চিজি বাইটসটা খুব বেশি ভালো লাগছে। আর হচ্ছে রাইসের যে প্লেটারটা ছিল, রাইসের টেস্টটা অ্যাভারেজ ছিল। আর আচারি চিকেনের যেই টেস্টটা ছিল, আচারের চিকেনটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ ভিতর থেকে ফুললি আচারের একটা ফ্লেভার, স্ট্রং আচারের, মানে অনেক বেশি আচার দেয়া আচারি চিকেনটা ভালো লাগছে। এই আর ক্যাশোনাটের মধ্যে যে এক্সট্রা একটা মায়োনিজ দেওয়া ছিল এই জন্য টেস্টটা ডিফারেন্ট, কিন্তু আমার কাছে মনে হয় ওই রেডিশ টাইপ যে ক্যাশোনাটটা থাকে আমার কাছে ওটা বেশি ভালো লাগে। সবার মুখের টেস্ট তো আর সমান হয় না। সো আর সবসময় যেটা বলি সেটা হচ্ছে আমার টেস্টের উপর জাস্ট করে কখনোই কোনো রেস্টুরেন্টে যাবেন না, কারণ সবার মুখের স্বাদ সমান হয় না। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন যতটা সম্ভব। क्यों जाओ मामार बर्थडे, हैप्पी बर्थडे मम्मा बोलो। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू प्रियोर मामा, हैप्पी बर्थडे टू यू। ভয় পেও না প্রিয়, হ্যাঁ বাবা কিন্তু আসি, পাশেই আসি। প্রিয় বাবা পাশেই আসি, সো ভয় পাবা না।